নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় পেশ হয়েছে অপরাজিতা নারী ও শিশু বিল 2024। কোনো কিছুর নামকরণ করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। সে কোনো প্রকল্পের নাম হোক, কি রেল স্টেশনের নাম হোক, কি মেট্রো স্টেশনের নাম হোক, যাই হোক, নাম দেওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। তো বিষয়টি হলো যে কোনো অঙ্গরাজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গের মতো কোনো অঙ্গরাজ্য ফৌজদারি সংশোধনী বিল আনতে পারে কি না, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। কোনো অঙ্গরাজ্য ফৌজদারি আইন সংশোধন বিল তার বিধানসভায় নিয়ে এসেছে, এটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এই বিতর্কের মধ্যেই মঙ্গলবার বিরোধী পক্ষ, শাসক পক্ষ আলোচনার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই নারী ও শিশু সুরক্ষা বিল অপরাজিতা 2024 সেটা পেশ করা হলো। 3রা সেপ্টেম্বর দিনটি, এই দিনটি মহিলাদের জন্য একটি ঐতিহাসিক দিন, এই কথাটাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে শোনা গিয়েছে। কারণটা হলো এই দিনেই রাষ্ট্রসংঘে নারী বৈষম্য বিরোধী কমিটি গঠিত হয়েছিল। 1981 সালে এই দিনে মেয়েদের অধিকার রক্ষায়, তাদের সুরক্ষার জন্য ইউনাইটেড নেশন চালু করেছিল নারী বৈষম্য বিরোধী কমিটি। সে কথা এদিন সবাইকে মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় উপস্থিত বিধায়কদের। এরপর মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা যায় নজরুলের একটি কবিতার লাইন, উচ্চারণ করে বলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার পড়িয়াছে নারী, অর্ধেক তার নর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের শুরুতেই বলেন, মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে 3রা সেপ্টেম্বর একটা ঐতিহাসিক দিন। এরপর তিনি বলেন, যারা লড়াই করছেন তাদের সবাইকে সমবেদনা জানাচ্ছি, পরিবারকে সমবেদনা জানাচ্ছি, যারা সারা ভারতবর্ষ জুড়ে অত্যাচারিত হয়েছেন বা অত্যাচারিত হচ্ছেন প্রতি মুহূর্তে, তাদের জন্যও আমি সমবেদনা জানাচ্ছি। ধর্ষণের দোষীদের কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছি এই বিলে, এটা সমাজের একটা অভিশাপ। সমাজ সংস্কার প্রয়োজন রয়েছে। আগেই যেটা বললাম যে দেশের কোনো অঙ্গরাজ্যের বিধানসভায় এভাবে কোনো ফৌজদারি আইন আনতে পারে কি না সেই বিধানসভা, তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। এ বিষয়েও এদিন মুখ খোলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে বলতে শোনা যায় যে কেউ কেউ বলছে আমরা আইন করতে পারি না, এটা সর্বৈব মিথ্যে। রাজ্য চাইলে আইন আনতেই পারে, সংবিধান সেই অধিকার রাজ্যকে দিয়েছে। অন্ধ এনেছে, মহারাষ্ট্র আনছে, তাহলে আমরা নয় কেন? আমাদের এখানে এই আইন রাজ্যপালের কাছে পাঠাচ্ছি, তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, এরপরই গোটা বিষয়টি বিরোধীদের দিকে ঘুরিয়ে দিয়ে তিনি বলেন, আমরা প্রথম থেকে ফাঁসির দাবি করে আসছি। বিরোধী দলনেতার উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় রাজ্যপালকে বলবেন এই বিলটা যেন একটু তাড়াতাড়ি সই করে দেন, তারপর দেখুন কার্যকর হয় কিনা। আরজিকর তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার মধ্যেই যখন এই আন্দোলন চলছে সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে, সেই সময় এই ধর্ষণ বিরোধী করা বিল পেশ করব বলেও জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মঙ্গলবার সেই বিল তিনি পেশ করলেন রাজ্য বিধানসভায়। মুখ্যমন্ত্রী এদিন একটা পাল্টা দাবি করেন এই বিল পেশ করার পরে। তিনি বলেন, এই বিল
একটা ইতিহাস, প্রধানমন্ত্রী পারেননি, আমরা করে দেখালাম, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, দেশে নারীদের নিরাপত্তা দিতে পারেননি তিনি, তাই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ দাবি করে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্য বিধানসভায়। এখন বিষয়টা হলো যে কেউ কেউ বলছেন যে পশ্চিমবঙ্গ কি ভারতের একটি অঙ্গরাজ্য, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল কান্ট্রির প্রাইম মিনিস্টার। এই প্রশ্নটা অনেকেই তুলছেন যে পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্য নাকি এটা রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল, প্রজাতান্ত্রিক একটি আলাদা বাংলা রাষ্ট্র, এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। আমি আগে দুবার উল্লেখ করেছি যে ফৌজদারি মামলা, সেটা সারা দেশের প্রত্যেকটি অঙ্গরাজ্যের ক্ষেত্রে একই থাকে। আজকে বাংলার জন্য ফৌজদারি মামলা এক, মহারাষ্ট্রের জন্য আরাক, অন্ধ্রপ্রদেশের জন্য আরাক, তামিলনাড়ুর জন্য আরাক, কেরলের জন্য আরাক, বোধহয় এটা সম্ভব নয়, এটা আরও ভালো বলতে পারবেন সংবিধান বিশেষজ্ঞরা, আইন বিশেষজ্ঞরা। কিন্তু যতটুকু জানা যায় যে এটা নিয়ে বিতর্ক রয়েছে। তিনি দাবি করেছেন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে যে রাজ্য চাইলেই আইন আনতে পারেন, আর দেওয়ানি আইন অবশ্যই রাজ্য চাইলে আনতে পারেন, কিন্তু ফৌজদারি আইনের ক্ষেত্রে অবশ্যই বিতর্ক রয়েছে। আর যেটা অনেকেই দাবি করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলি বা রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইম মিনিস্টারই বলি, তিনি চাইলে সব পারেন, তিনি সেনাবাহিনী তৈরি করেছেন ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ার দিয়ে, তিনি চাইলেই আগামী দিনে টাকাও ছাপাবেন, তাই দেশের আইন কি বললো না বললো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মনে করেছেন তিনি ধর্ষণের বিরুদ্ধে নারী এবং শিশু সুরক্ষার স্বার্থে একটি কড়া আইন আনার কথা বলেছিলেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে, তিনি সেটা করে দেখালেন, একদমই তাই, তিনি করে দেখালেন, তিনি যেটা বলেন তিনি সেটা করে দেখান। এখন বিষয়টা হলো এই বিল এবার রাজভবনে যাবে, রাজ্যপাল সেই বিলটা নিয়ে কি করবে, সেই বিলটি কি তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন কি না, পাঠালে রাষ্ট্রপতি সেই বিলটি নিয়ে কি করবেন, বিশেষজ্ঞদের সঙ্গে, অবশ্যই আইন বিশেষজ্ঞদের সঙ্গে রাজ্যপালই হোক আর রাষ্ট্রপতি হোক, তারা নিশ্চয়ই আলোচনা করবেন, সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই, এবং আপনাদের সামনে সেই বিষয়টা সবিস্তরে তুলে ধরার চেষ্টা করব। তবে এই যে হঠাৎ করে আজকে রাজ্য বিধানসভায় মধ্যে দাঁড়িয়ে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, এটাও করা যায় কিনা, এ নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। আপনারা জনতা, আপনারা 9ই আগস্টের পর থেকে সবটাই দেখছেন, রাজ্য জুড়ে, দেশ জুড়ে, বিদেশেও প্রবাসে প্রবাসীরা কীভাবে রাস্তায় নেমে আন্দোলন করছেন, কীভাবে প্রতিবাদ জানাচ্ছেন, আপনারাও দেখছেন, আমরাও নজর রাখছি, দেখা যাক আগামী দিনে এই অপরাজিতা 2024 বিলটি, মানে যে বিলটি আজকে পেশ হলো, সেটা আইনের মুখ দেখে কি না, সেদিকে আমাদের নজর থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।